বাংলাদেশের বিভিন্ন গ্রামের 60টি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ বিতরণ করেছেন কানাডায় অবস্থানরত বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু ডক্টর শরণ পাল। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি প্রতিবেদন দেখেন এবং তাদের খোঁজখবর নেন। বৃত্তির টাকা বিতরণকালে তাকে নিজ হাতে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে কানাডা থেকে আনা চকলেট বিতরণ করতে দেখা গেছে। এ সময় শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং ভান্তের প্রতি কৃতজ্ঞতা জানান। এবং এখন আমি এসএসসি পাস করেছি, ইন্টার কমপ্লিট করেছি এবং অনার্সের জন্য আবেদন করেছি চিটাং কলেজে। চিটাং ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করেছি, বি ইউনিটে দিছি, ভাগ্যক্রমে ওইখানে আসে নাই। কালকে আমার একটা পরীক্ষা আছে বি ইউনিটে, ওটাতে দেখ। তারপর 18 তারিখ আবার অনার্সের রেজাল্ট দিবে। তারপরে এই বৃত্তিটা পেয়ে আমি অনেক উপকৃত। আমি না, যতগুলো স্টুডেন্ট আছে আমি মনে করি সবাই উপকৃত, কেননা তাদের যে লেখাপড়ার খরচ তারা সেটা চালাতে পারছে। বাড়তে আমাদেরকে প্রতি মাসে 1000 টাকা করে দিচ্ছেন। আমি বাংলাদেশে অনেক বৃত্তি প্রদান করতে দেখেছি, কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে বৃত্তি দিতে কখনো দেখিনি। আমি নিজেও অনেক বৃত্তি পেয়েছি, ধর্মীয় বৃত্তি কলেজ থেকে, স্কুল থেকে, কিন্তু এরকম কখনো হয় নাই। উপজেলা থেকে অনেক পুরস্কার পেয়েছি, স্কলারশিপ পেয়েছি, এমনও অনেক পুরস্কার আছে যেগুলো আমি এখনো উপজেলা থেকে নিইনি। কিন্তু এখানেও এরকম করে কখনো মানে প্রতি মাসে বৃত্তি প্রদান করা হয় না, শুধু একবার বা দুইবার এরকম। ট্যালেন্ট পুলে অনেক ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে, তাদেরকে এরকম করে দেওয়া হয় না। আমাদেরকে প্রতি মাসে 1000 টাকা দেওয়া হয়, সেজন্য আমরা অনেক উপকৃত। সবাই সবার প্রয়োজনগুলো মেটাতে পারছে, সেজন্য সবাই উপকৃত। বাড়তে কাছেও আমি অনেক কৃতজ্ঞ, চেষ্টা করবো নিজের জীবনটাকে যাতে আরও উন্নত করতে পারি। ধন্যবাদ সবাইকে। বান্তে শরণ পাল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মন দিয়ে অধ্যয়ন করার অনুপ্রেরণা দেন। উল্লেখ্য, বিকু শরণ পাল কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন বৌদ্ধ চ্যাপলিন, যিনি কানাডার অন্টারিওর মিসিগাই অবস্থিত ওয়েস্ট এন্ড বৌদ্ধ বিহারে বসবাসকারী একজন আবাসিক বৌদ্ধ বিকু। 1974 সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণকারী বিকু শরণ পাল শ্রীলঙ্কা থেকে বৌদ্ধ ধর্মের উপর শিক্ষা লাভ করেন এবং 2000 সালে টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ধর্ম এবং পাশ্চাত্য দর্শনে অনার্স ডিগ্রি এবং একই বছর বিশ্ববিদ্যালয়ে চ্যাপলিন নিযুক্ত হন। 2002 সালে হ্যামিল্টনের ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে ধর্মীয় গবেষণায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বিকু শরণ পাল টরন্টো বিশ্ববিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ফিরে আসেন এবং সেন্টার ফর দ্য স্টাডি অব রিলিজিয়ন ধর্মীয় অধ্যয়নে পিএইচডি শেষ করেন।